আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহ। তইলে জর্জিয়া নিউ সিরিয়া তইলে ইউএনর জিবা নাকি রেসিডেন্ট কোঅর্ডিনেটর আছে বাংলাদেশ মাঝে মিয়া সিপু, তইলে এবার তরফ তু জিয়ান নাকি দাসে স্টেটমেন্ট, এবার দেশি যে একার স্টেটমেন্ট ইয়ান মাঝে হওয়া দে বাসন সর মাঝে আরা বেজিট গুজি গুড়ি সাই এজেন্সি অকল বাসন সর বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট গুজে তৈলে বেশি বালাহাম গুজে লেকিন তারা পয়সা খরচ গুজে তৈলে বাসন সর হে যা দিয়া এবার 13,000 একর আছে 50 মাইল মুরাব্বা দাসে স্কোয়ার 50 দুই মাইল তৈলে 13,000 একর জমিন তৈলে ইয়ান মাঝে বাংলাদেশে 350 মিলিয়ন ইউএস ডলারর পর্যন্ত তারা হাম গুজে 350 মিলিয়ন বেশি ডর অ্যামাউন্ট তাহলে তর ডেভেলপমেন্ট প্রজেক্ট গুজে তাহলে বালা অ্যাক্টিভ দেশে বালা হাম গুজে লেকিন ইউএনর দেশে রেসিডেন্ট কোঅর্ডিনেটরে হাম গুজে দিয়ে ইয়ানরে মানের লেকিন তারা রোহিঙ্গা রিফিউজিদের লুজন ইয়ানরে তারা অ্যাকসেপ্ট ন করে তাহলে মিয়াসিপু তু যে তোমাদের বারবার সওয়াল করে মিয়াসিপু হদ দেখি ইউএন রিকগনাইজ গুজে কিওর গর্দে এনার্মোস ইনভেস্টমেন্ট মানি বালাড়ে দাস ইনভেস্টমেন্ট হামগুজি দিয়ে নরা আর মানি বাংলাদেশে হামগুজি বা ইয়ান বেগুনে মানে তইলে কি হইয়ে রেসিডেন্ট কোঅর্ডিনেটর সে অল ইউএন এজেন্সি রিকগনাইজ এন হইয়ে দ্য জেনারেলিটি অফ বাংলাদেশ ইন হোস্টিং রোহিঙ্গা তইলে জেন্দেলা রোহিঙ্গা কলরে বাংলাদেশে জায়গা দিয়ে ইয়ানও দুনিয়ায় বেগুনে মানে এজেন্সিও বেগুনে মানে লেকিন ওয়ান নো দে ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর হদ মিয়াসিপু সাটার মানে শনিবার দিন হদে ইউএন ইটস অল এজেন্সি রিকগনাইজ তইলে হামগুজি দিয়ে আনরা আরা হর কিন্তু আরা ওয়ান রে দাসে ওয়ান ক্লিয়ার করে তারা দাসে ওয়ান নহর ইয়ান দাসে হরে শি টোল্ড রিপোর্টার আফটার অ্যাটেন্ডিং প্রোগ্রাম মেকিং ইন দ্য ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে আলমি জিবা দুনিয়ার উপর ভলান্টিয়ার ডে ইবা মাঝে ইবা গিয়ে দে রোহিঙ্গা কমে বুঝি পাল্লা বলে হই দি আবার ওয়ান ন দে ইউএন এ মানিলে ফেলাইয়ে রোহিঙ্গা পৌঁছে দে ইয়ান ন ইউএন এ বালা হামগুজি দিয়ে ইয়ানরে মানি লইয়ে দে বালা এড়ে দাসে তারা গরবান দে তারা এড়ে মসজিদ দিয়ে সাইক্লোন সেন্টার দিয়ে তোরে পানি সাপ্লাই দিয়ে কিচেন দিয়ে ইয়ানরে লিগ বানাইয়ে ইয়ানরে মান্য দে লেকিন এড়ে রোহিঙ্গা রিফিউজি লুজ এড়ে ইয়ানরে মান্য দে ন ইয়ান ক্লিয়ার করে বোঝা পড়ব বাংলাদেশে এদম পয়সা খরচ করি গজ্জে ইয়ান যদি বাংলাদেশত আছে দে ইউএন অর কোঅর্ডিনেটর তো যদি ইয়ানও যদি অ্যাকসেপ্ট না করতে হইলে ইয়ানও যদি মানি নলতে হইলে বাংলাদেশের যেখন দেশের এজেন্সির দাসে হেড অকল বাংলাদেশত আসে ধরলে তারা তো বাংলাদেশের কানুনের মানা ভরে বাংলাদেশের গভর্নমেন্টর আন্ডার কন্ট্রোল তা ভরে তারা ফ্রি এন্ড ফেয়ার হলিও বাংলাদেশের দস্তুর খান মোতাবেক চলা ভরে তাহলে তারা ইয়ানরে মানি লইব লেকিন রোহিঙ্গা রিফিউজিয়ার জকিয়ান তারা নসা তাহলে রোহিঙ্গা কমে জানি বললা ইয়ানোর ক্লিয়ার করে হইদির আজার জিয়ান নিউ সিরিয়া তাহলে বাংলাদেশের এখন আছে দে গভর্নমেন্ট আওয়ামী লীগ আর আছে দে বিএনপি তাহলে বিএনপি আছে যেবা খালেদা জিয়ার পার্টির জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে বিএনপির স্ট্যান্ডিং কমিটি হদ্দে যেবা নাকি প্রেসিডেন্ট মেম্বার তারা তরফ তো জলতি এমার্জেন্সি আছে বৈরক গড়িয়রে রোহিঙ্গা মুসলমানরে বাসন সরণ নিজাদ দে ইয়ানর মহাল এক গুজে তৈলে স্ট্যান্ডিং কমিটি বিএনপির স্ট্যান্ডিং কমিটির যে মেম্বার অকল তারা দাসে স্টেটমেন্ট নেলাইরে তারা দাসে হদ দে কি বলি হইলে বাংলাদেশের এখন আছে দে শেখ হাসিনা ওয়াজেদ হুকুমত ইতারা দাসে রোহিঙ্গা মুসলমানরে নিজের দেশত ন পৌঁছাই নিজের দেশত পৌঁছা মানে ফেল যাইরে বাসন সর পৌঁছাই দিয়ে তুললে ইয়ানরে পুরাপুরি আছে তারা কি করছে ডিমান্ড দ্য গভর্নমেন্ট হেল্প ইটস ইমিডিয়েটলি বাসন সর নিয়া বনগর হইয়ে জলতি আর তারারে তারা দেশত পৌঁছ তারার রাইট লই তারার হক লই রে তারার ডিগনিটি লই তারার ইজ্জত সাথে তারা এসে ইনসান হিসাবে তারারে বর্মাত পৌঁছ বাসন সর ন পৌঁছাইয় বাসন সর হদ দিয়ানত ন পৌঁছাইয় রে নিজের দেশত পৌঁছ তুলে শেখ হাসিনা গভর্নমেন্ট যেবা আছে বা পুরাপুরি মানে ব্যর্থ হইয়ে ইয়ানোর মাঝে ফেল গিয়ে এতল্লা তারা দাসে এখন রোহিঙ্গা মুসলমানরে বাসন সরত পৌঁছার তাহলে ইউএন আর ইউএনএসি আর পার্টনার তারা দাসে
আর দুনিয়া নিয়ে মানা করানোর বাদিও বাংলাদেশে বাসনসর ফসার তুলে হন ইউএন ইউএনএসিআর তারা তো কি ইয়ানোর মহালেপ গজ্জে ইয়ার বাদিও অবজেকশন করানোর বাদিও ইন্টারন্যাশনাল কমিউনিটি আর দাসে এন্দিলা ইউএন এন্দিলা অর্গানাইজেশন অকল তারা দাসে অবজেকশন করানোর বাদিও It is implementations in the face of the objection by the UN and other international organization. Itara honor badiyo hoda Bangladesh nijadde kella Bangladesh roing Burmal loyore hota hoy Burmar e dongki di Burmar e hunki di yore dashit phonsai na bari bashonsor phonsai der boli hoy tole BNP tarfo to siyasat shuru kore diye politics kella opposition party dashot ase de biruddhi party kolo to tole endela time er modhe shojog jagoy tara dase হতা হয়ে পেলা তইলে আজাজিয়ান ডিসকাস করি মেরি আয় ইয়ান দাসে কারেন্ট সিচুয়েশনের বরে রোহিঙ্গা মুসলমানের হালতের বরে এক নম্বর মাঝে এহ রোহিঙ্গা তু জিবা এ আর ইউ আছে আর কা রোহিঙ্গা ইউনিয়ন তাহলে এবার গোয়া রোহিঙ্গার 57 কান্ট্রি ওয়াইসি তু বানাই দিয়ে দেয় অর্গানাইজেশন তাহলে রোহিঙ্গা কো মর্দ আছে খুজলি হিসাবে রোহিঙ্গা কো মর্দ আছে নামাইন্দা হিসাবে রোহিঙ্গার দুঃখ সুখত মধ্যে যাই বললা লেকিন তাহলে আর আর রিসেন্টলি দেখি এ আর ইউ রোহিঙ্গার এখন ন রোহিঙ্গার ক্রাইসিস যিন নাকি বাসন শরৎ বনের রোহিঙ্গা কল বাসন শরৎ ফসের বাসন শরৎ দুঃখার আর রোহিঙ্গা রিফিউজির কেম দুঃখার হনাক্কান হামমাদে মন্তু তারা আইয়েরে রোহিঙ্গার মশলার ওরে হনাক্কান দাস একটিভ দাহা নজার তৈলে ওআইসির দেশর যে নাকি গাম্বিয়ার জাস্টিসের মামলা ইয়ানম মাঝে তারা টিয়া তুলের ফান্ড কালেকশন করে ইনম মাঝে ফান্ড কল নোয়াঙ্গের রোহিঙ্গা কলর দাবি এসিল কিন্তু ইয়ানম মাঝেও দেশের রোহিঙ্গার দাবি লইয়েরে ফ্রন্ট লাইন মাঝে একটিভ ও এ আর ইউ দাহা নজার তাহলে এখন এ আর ইউ ডিজি ডক্টর ওয়াকারুদ্দিনের হনকান ইনভলভমেন্ট দাহা নজার এতলা আর তরফ তো রিকোয়েস্ট করা যার ইন্টারন্যাশনালি যিন নাকি রোহিঙ্গার অ্যাডভোকেসি টিম রোহিঙ্গার লবি টিম রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট সকল আস রোহিঙ্গার অর্গানাইজেশন সকল আস হকানি তোমরা ফিস্ট অফ করি বললা বাংলাদেশের গভর্নমেন্ট লেভেল তোমরা জলদি তো জলদি একখান এ রাস্তা থইব বলে আশা করি বাংলাদেশের অ্যাম্বাসিডার সকল আছে দেশে বিদেশে তারালে তোমরা কি কর হতা হ তারালে ডায়লগ করো তারালে পিস্ট অফ করো নিজের কৌমল্লা নিজের জাতল্লা আর বাংলাদেশের মহালেপ গরিবদের ন বাংলাদেশের আর আর বন্ধু লেকিন আর আর একখান ইজ্জত আর আর একখান ডিগনিটি আর আর একখান এ দাসে যে একখান আর জাত হিসাবে এস এ হিউম্যান বিং হিসাবে আর তু ফাইবার হক আছে দে হক ইয়ানরে আর আর দ আর তোমরা অড়ে লুজ এড়ে লুজ ন লেকিন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অন দুনিয়া ই মানি ল দেন দিলে হামরে কর এন হন মধ্যে আর তো হন লুসানি নাই আই দাসে আর আর যেতু কোন দুনিয়ার মধ্যে লবি করতে ভাই এনে কল আস বোন এনে কল আস আর আর মায়া ভাইদের ভিতরে পাওয়ারফুল মায়া ভাই রোহিঙ্গার ভিতরে আছে মিস ওয়েনু মিস রাজিয়া সুলতানা মিস ডক্টর আম্বিয়া ফরবিন মিস ইয়াসমিন উল্লাহ তাহলে অ্যাক্টিভ ফার্ম করে রোহিঙ্গার লা বলি এন্ডিল্লা রোহিঙ্গার অ্যাক্টিভিস্টের ভিতরে মিস্টার টুংকিং মিস্টার রো নেসেলুয়েং মিস্টার চুয়েমং তাহলে আস তোমরা রোহিঙ্গা লা হাম করার তাহলে রোহিঙ্গার দেশে দুঃখ সুখ মাসাদ দর আরো দ বাংলাদেশের গভর্নমেন্ট লেভেল তোমরা ডায়লগ করো ফিস টক করো শান্তির হতা হই ফিস ডায়লগ করি রোহিঙ্গা কৌমরে শান্তি ফিরে বললা কোশিস করো দূর ভাড়া দূর তোমরা ফ্রন্ট লাইন নম্বর আইয়ে রে তোমরা দেশে গভর্নমেন্ট লেভেল হতা হইয়ে রে তোমরা কিছু শান্তি আনি দিব বললা রোহিঙ্গা কৌমর যে দুঃখের হালত মাঝে ঠিয়া বুড়িব রোহিঙ্গা হদ দিন অবুস রোহিঙ্গারে দাসে যে জিয়ান হয় আমি ঠিয়া লালুস দাহাইলে রোহিঙ্গা করিকা জাগই যে জিয়ান হয় আম ফুনে এতল্লা তোমরা তু হিনর বরে দাসে হনাক্কান দাসে দিলত নারাকি ফ্রন্ট লাইন তো আইরে খোমরে দাসে বালা বুদ্ধি দিয়া ভরিব বালা হতা হওয়া ভরিব বালা অ্যাডভাইস দিয়া ভরিব রোহিঙ্গা রিফিউজ কলে নবুজর বলি তোমরা দাসে বুঝদি বললা তার অ্যাডভাইস দি বললা তোমরা তো ফ্রন্ট লাইন লত আইরে ইন্টারন্যাশনালি ফোকাস করি রোহিঙ্গার সেই জিয়ান হাকিকত আছে ইয়ানোর তুলি ধরি তোমরা তো হাম করি যা ভরিব তাহলে এই হিসাবে আর তো তোমার রিকোয়েস্ট করা যায় তোমরা আইও গই আরো আসো তোমার দেশে আর আর ইউএসএ মধ্যে এন্দিল্লা কানাডা মধ্যে এন্দিল্লা জাপান মধ্যে আর মালয়েশিয়া মধ্যে আসো ইউকে মধ্যে আসো বেশি বেশি অর্গানাইজেশন কল আসো বেগুণ আইও তোমরা ফুয়াতি সাধ
বিশেষ সামকল গড়া ফুরব রোহিঙ্গা মুসলমান আর আর কি ইনসাফ ইনসাফলা যেনদেল আমি এনদিল্লা রোহিঙ্গার দেশে ইজ্জত রোহিঙ্গার মালর জানর হেফাজত গরিব রোহিন্দিল্লা জিম্মা আছে তোমার আইয় ফ্রন্ট লাইন টুম্মা আইয় রে খোমর ইস্যুরে হাইলাইট কর খোমর সই জিয়ান আছে ইয়ানোর তুলি ধর রোহিঙ্গা কোমরে শান্তি ফিরে দিবল্লা কোশিশ কর রোহিঙ্গা কোমে তোমার আরেকটা সাইড ইয়ে তুলে মজলুম কোমরে সাথ দিজ আইয়ান রিকোয়েস্ট করি।